204 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছে সিটি কর্পোরেশন। তারপরও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ছড়িয়ে পড়ে ময়মনসিংহ নগরী জুড়ে। পানি উঠে যায় বাসাবাড়িতে, ফলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন খুরশিদ আলম মকল। এক ঘন্টার বৃষ্টিতেই রাস্তার পানি ঢুকেছে চরপাড়ার বাসিন্দা আফরিনের বাড়িতে। বসত ঘরসহ রান্নাঘরে পানি ওঠায় হয়নি খাবারের ব্যবস্থা। বৃষ্টি হলেই এমন দুর্ভোগে পড়তে হয় আরো অনেককেই। পুরো ঘরে আমাদের পানি ভরে গেছে, কারণ রান্না বাড়া খাওয়া দাওয়া আমরা করতে পারছি না। সবসময় বৃষ্টি হলে এরকম পানি হয়ে যায় আমাদের এই রাস্তার মধ্যে। স্টেডিয়াম রোড, চামড়াগুদাম, বাঘমারা, বলাশপুর, মাসকান্দা, নয়াপাড়া, কেওয়া কাঠখালি সহ নগরীর আরও 10 থেকে 12টি এলাকায় জমে থাকে পানি। গরম পানি উঠছে আটু হুমান, পরে বৃষ্টির মধ্যে ভিজা হেরে রান্তাছে, কিছু ব্যবস্থা নাই, সব তলে গেছে। বৃষ্টি হইলে আমাদের এই রাস্তার পানি এই ওয়ার্কশপের ভিতরে ঢুকে পড়ে। উন্নয়ন করতেছে কিন্তু ওই সুফলটা আমরা পাচ্ছি না। যথাযথ পরিকল্পনা ছাড়া জলাবদ্ধতা থেকে মুক্তির উপায় নেই মনে করেন এই নাগরিক নেতা। আভ্যন্তরীণ ড্রেন করে এই জলাবদ্ধতা দূর করা আমার মনে হয় সম্ভব হবে না। নগরবাসীর দুর্ভোগের কথা জানেন নগর পিতাও, শোনার আশার কথা। এগুলো আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং এটিকে নিয়ে মাস্টার প্ল্যান করে আমরা জানি স্থায়ীভাবে সমাধান দিতে পারি সে চেষ্টাটুকু করছি। গেল 5 বছরে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 204 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। তবে খাল খনন না হওয়ায় নগরবাসী এর সুফল পাচ্ছেন না বলে মন্তব্য বিশিষ্টজনদের। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।